বোতল এবং ওপরে বেলচা কিছু ইউজ করেছে, যেটা আশ্চর্য লাগলো। এবং তাতে লেখাও আছে যে প্লাস্টিক পণ্য বর্জন করুন, আমরা চাই ব্যবহার করে একটা কোনো মেয়ের আকৃতি বা মানুষ একটা করেছে মেয়ে। দেবদেবীরাই এবং রুদ্রাক্ষপুরে রয়েছেন, মানে যেটা আমি একজন শিব ভক্ত আমার কাছে তো খুবই খুবই অসাধারণ লাগে। আকাশে আকাশে বাতাসে বাতাসে চেপাবে চেপাবে ভোলা তুই কোথায়, আকাশে আকাশে বাতাসে বাতাসে find a way. গাইজ এখন বাজে মোটামুটি 1:30, আর এখন আমি চলে এসেছি হেমন্ত মুখোপাধ্যায়ের গ্রামে 2022-এর দুর্গাপূজায়। আর আজকে দেখাবো হেমন্ত মুখোপাধ্যায়ের গ্রামে দুর্গাপূজা কেমন হয়, কত সুন্দর হয়, কীভাবে হয়। একদম স্টেশন থেকে নেমে প্রথম প্যান্ডেল এইখানে একটা দেখতে পাচ্ছি, এখানে প্রস্তুতি চলছে, ঠাকুর পাগুর আসেনি, একদম রেল লাইনের ঠিক পাশেই এই রয়েছে প্যান্ডেলটা। আর এই রাস্তা ধরে এখন হেঁটে যাচ্ছি। কালকেরই আমাকে এক ভাই বলছিল, দাদা কল্যাণীর আইটিআই টাওয়ারের ভিডিও তোমার চ্যানেলে এবছর কবে পাবো। দেখো আমি সত্যি কথা সময় তো পাইনি এবছর একদমই, তারপরেও ভাই আমি প্রচণ্ড খুশি। আমি জানি ওগুলো করলে ভাইরাল হতে পারতাম, কিন্তু আমার নিজের গ্রাম, আমার পাশের গ্রাম, মানে যেখানে আমি থাকি আশপাশের এলাকাগুলোতেও এত সুন্দর পুজো হয়, এত সুন্দর ঠাকুর পূজা হয়, সেটা আমি এবছর দেখাতে পাচ্ছি, এটাই আমার মেন খুশির কারণ। আজকে ভিডিওটা কিন্তু যাতা নয় ব্যাপার ভাই, হেমন্ত মুখোপাধ্যায়ের গ্রাম মানে তোমরা প্রত্যেকে বুঝেই গেছো। বহুরুতে চলে এসেছি আমি ঠিক এই দুপুরবেলার রোদ্দুরে, কারণ এই দুপুরবেলায় ভিডিওটা করতে হবে, ফাঁকা ফাঁকা থাকে এই টাইমে ভিডিওটা ভালো হবে। তো বহুরুতে দুর্গাপূজা, আর বহুরুতে এলেই যে ক্লাবের কথা আমার প্রথম মনে পড়ে, বহুরু পল্লীমঙ্গল সমিতি যে মল্লবপুর, মানে এদের কাছ থেকে আমি প্রচণ্ড ভালো ব্যবহার পাই, দাদাগুলোর কাছ থেকে, ভাইগুলোর কাছ থেকে, মানে দাদারা খুবই ভালো। তো আজকের প্রথম ওই ক্লাবের পূজা দিয়ে ভিডিও শুরু করব, তারপরে বহুরুর আর ক্লাব নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। গাইস এই মুহূর্তে একদম প্রথম যে দেখাবো বলেছিলাম বৌরু মল্লবপুর ক্লাবের পূজা, আর বৌরু মল্লবপুর ক্লাবে এসে আমার সৌভাগ্য যে ঠাকুর যখন মা যখন ঢুকছেন সেই টাইমেই চলে এসেছি। আর এই পিছনেই দেখতে পাচ্ছ মাকে নিয়ে আসা হচ্ছে। গাইস এই মুহূর্তে চলে এসেছি বৌরু মল্লবপুর পল্লীমঙ্গল সমিতির দুর্গাপূজার প্যান্ডেলে, যেটা দিয়ে প্রথম শুরু করব বলেছিলাম। আর এবছর কিন্তু এখানকার প্যান্ডেলের থিম পুরোটাই শিবকে কেন্দ্র করে। আমাদের ভোলা মহেশ্বরকে কেন্দ্র করে পুরো প্যান্ডেলটা জুড়েই শিব ঠাকুরের ত্রিশূল থেকে শুরু করে থার্মোকলের শিব ঠাকুরের মূর্তি দিয়ে এত সুন্দরভাবে প্যান্ডেলটাকে রূপায়ণ করা হয়েছে, যেটা নজর কাটতে বাধ্য। আর বহুরুর বুকে যে সমস্ত প্যান্ডেল রয়েছে, যে সমস্ত পূজা রয়েছে, তাদের মধ্যেই মল্লবপুর বরাবরই এগিয়ে থাকে। আর অন্যতম জায়গা দখল করে থাকে, এবছরও তার কমতি কিছু হয়নি। আর মানে খুবই সুন্দর লেগেছে আমার তো প্যান্ডেলটা, মানে অতিরিক্ত থার্মোকল ইউজ করেনি, মানে মাদুর ইউজ করে, কাপড় ইউজ করে পুরোটাই শিব ঠাকুরের। আর যারা যারা আছো তাদের কাছে তো প্যান্ডেলটা খুবই সুন্দর লাগবে, আরও রাত্রিবেলা আলো পড়লে আরও মারাত্মক দেখতে লাগবে। তো চলো ঠাকুরটা কেমন হয়েছে দেখে নাও। দুর্গায় নো দুর্গায় নো দুর্গায় নো দুর্গায় নো
চমক থাকছে কিন্তু এবারে বহুরু মল্লপুরের ঠাকুরে, কারণ এবছর এখান মানে ঠাকুর সবই একরকম হয়, মা তো একজনই, মাকে নিয়ে আলাদা করে বিচার করার কিছু নেই। কিন্তু এবারে বহুরু মল্লপুরের ঠাকুর কিন্তু বিষয় হচ্ছে রুদ্রাণী, মানে শিবের রূপে এনারা মাকে দেখিয়েছেন, মানে রয়েছেন বাকচালপুরে, সমস্ত দেবদেবী গণেশ লক্ষ্মী সরস্বতী সমস্তটাই বাকচালপুরে রয়েছেন, সমস্ত দেবদেবীরাই, এবং রুদ্রাক্ষপুরে রয়েছেন, মানে যেটা আমি একজন শিব ভক্ত আমার কাছে তো খুবই খুবই অসাধারণ লেগেছে। আর এত সুন্দর ঠাকুরের হাতের কাজ, মানে ঠাকুরটা এত সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে, নিপুণভাবে চোখ টোক প্রচণ্ড সুন্দর ঠাকুর, মানে প্যান্ডেল ঠাকুর সব মিলিয়ে জাস্ট অসাধারণ মা রুদ্রাণী। আর সত্যি কথা শিব আর মা দুর্গা তো অর্ধাঙ্গিনী, তো মানে দুজনই অর্ধ নারীশ্বর বলা হয় তাদেরকে, আর তো এই রূপে মাকে দেখে খুবই ভালো লাগছে এরকম একটা। সময় যতই অঠে না হোক, উৎসবের পরশ লাগুক প্রাণে, আলোয় আলোময় হয়ে উঠুক রূপ লাবণ্য। একটা ইউনিক চিন্তাভাবনা উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, আসতেই হবে। আর কিভাবে আসবেন, বৌরু স্টেশন থেকে বেশি দূর নয়, হেঁটেই চলে আসতে পারেন, আমি তো হেঁটেই এসেছি 10-15 মিনিটে, যারে বাবা রোদ্দুর পড়ে যাচ্ছে, তো অবশ্যই আসতে হচ্ছে বৌরু মল্লপুর, ঘুরে দেখবেন। গাইস এখন আমরা আছি বহুরুর, এটা কি ভিডিওর এ বললে বহুরু ভিডিও, তো এই দাদা রয়েছে, এটা কি বহুরুর সবচেয়ে পুরানো পূজা বলছো? আচ্ছা ভিডিও অফিসের পূজা, এটা মোটামুটি কত বছরের পূজা এটা? তাও হ্যাঁ সবচেয়ে পুরানো পূজা বলুন, তাই তো বহুর মধ্যে সবচেয়ে পুরানো পূজা এটা। আচ্ছা দেখতে পাচ্ছ কি দারুণ ঠাকুর রয়েছে এখানে, আর প্যান্ডেল তেমন কিছু নেই, একটা সারা বছর যে কাঠামো থাকে ঘরটা থাকে তার ভিতরে পুজো হচ্ছে, খুব সুন্দর ঠাকুর তৈরি হয়েছে এখানে, দেখা যাক চলো নেক্সট কোনো প্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি বহুরু বলাকার দুর্গাপূজাতে, এখানে প্যান্ডেল এখনও পুরোপুরি সম্পূর্ণ হয়নি, কাজ চলছে যতদূর বুঝছি, কিন্তু ঠাকুর এসে গেছে, ঠাকুরটা কতদূর কত সুন্দর হয়েছে সেটা তো তোমাদের দেখাবো। আর বহুরু বলাকারও যথেষ্ট নাম আছে পুজোতে, প্রতি বছর শুনেছি এরা পুরস্কার দখল করে থাকে, তো চলো বহুরু বলাকার পুজো এবার আপাতত, পুজো তো আর বেশি বাকি নেই, দুদিন বাকি, কতদূর এগুলো দেখা যাক। তো এই মুহূর্তেই আমাদের সামনে রয়েছে বহুরু বলাকা সঙ্গের মা দুর্গা, মানে এত সুন্দর মাতৃরূপ এখানে দেখা যাচ্ছে, সোনালি একটা বর্ণের ওপর, সোনালি বর্ণের ওপর মাকে ফুটিয়ে তোলা হয়েছে, আর ওপরের কাজগুলো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কত নিখুঁতভাবে ওং ঝোলানো হয়েছে কিছু, এবং শিবের তাণ্ডব রূপ দেখানো হয়েছে কিছু, এবং কুলো ইউজ করা হয়েছে সামনে দেখতে পাচ্ছ তোমরা, প্যান্ডেলের ভিতরটা, বাইরেটা এখনও কমপ্লিট হয়নি, সেটা পুজোর সময় এলেই হয়তো দেখা যাবে। আর এরপরে দাদারা কাজ করছে, হাই করে দাও দাদা, হাই বলে দাও। তো দাদা কি প্যান্ডেলের কাজে আসছো? এই ডিজাইনের কাজ কবে কমপ্লিট হবে? পুজো তো সামনে, কমপ্লিট করে দেওয়া হবে, কি মনে হচ্ছে পুরস্কার আসবে একটা? আসতেই পারে, তো দেখা যাক, ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে, পজিশনে থাকতে পারে, আর প্যান্ডেলের কাজ কতদূর কি কমপ্লিট, টাটা করে দাও টাটা, ঠিক আছে এলাম। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর দেখতেই পাচ্ছ বাইরেটা কিছু দেখানোর নেই তোমাদের, কারণ সেভাবে এখনো তৈরি হয়নি। তো আপনারা অবশ্যই বহুরু বলাকার পুজো দেখতে আসুন, আর কমপ্লিট হয়ে যাবে নিশ্চয়ই পুজোর আগে, এটা তো নিশ্চিত অন্তত। তো এখন বহুরু বলাকার পুজো ছেড়ে বেরোচ্ছি, আর এই যে পিছনে রয়েছে প্যান্ডেল, অবশ্যই আসতে হবে বহুরু বলাকার। তো আজকে আমি এসেছিলাম পিতন্দারের পুজো আর বহুরুর আর ঠাকুরগুলো দেখবো বলে, তো দাদা হাই করে দাও, আগেও একবার ভিডিওতে এসেছিল, নাম বলে দাও। তো দাদা আরেকবার আগেও আমার ভিডিওতে এসেছিল, তো দাদাই আজকে বাইকে করে ঘোরাচ্ছে, আর
দেখো মানে কলকাতার দিকে সবাই তো ঠাকুর দেখতে যায়, কিন্তু জয়নগর বহুগুলো সোশ্যাল মিডিয়ার আওতায় আসে না এগুলো, সেই জন্য আমাদের কেউ কেউ দেখাচ্ছে। অবশ্যই সেগুলো দেখাই তো। কি মনে হচ্ছে এবার বহুরু আকর্ষণের কেন্দ্রে থাকবে? এখনো না, এবার ঠাকুরটা আজ চলো আরো ভালো ভালো দাদা কিছু ঠাকুর দেখাবে। চলো দাদার বাইকে বসে হিরো হন্ডায় বসে যাচ্ছি, দেখো। এখন আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি বহুরু নাইয়াপাড়া দুর্গাপূজাতে, আর এখানকার থিম এর আগে সোশ্যাল মিডিয়ায় এসছে, তারপরেও আমার রেসপন্সিবিলিটি মনে করলাম বহুরুর পুজোগুলো দেখাতে গিয়ে, কারণ এখানে যে থিমকে এবছর মানে তুলে ধরা হয়েছে মানুষের সামনে মারাত্মক একটা থিম। পিছনেই দেখতে পাচ্ছ প্লাস্টিকের বোতল, গামলাগুলোকে কীভাবে ইউজ করেছে, প্লাস্টিকের গামলা বোতল এবং প্লাস্টিকের বিভিন্ন জিনিস মানে যেগুলো ব্যবহার করা উচিত না আমাদের পক্ষে ক্ষতিকারক সেগুলো দিয়ে আবার রিউজ করে পুনর্ব্যবহার করে দারুণভাবে একটা প্যান্ডেলকে গড়ে তুলেছে। তো চলো, এই রয়েছে গেট আমার পিছনেই, আর ভিতরের দিকে যাওয়া যাক। এসো দেখিয়েও দিচ্ছি আসল ফেলে দেওয়া জিনিস, দেখেই বোঝা যাচ্ছে কত জোগাড় করেছে এরকম করে এটা করে তুলেছে। আর এইখানে ভর্তি ভর্তি এবং এইখানে ঝাঁটাও কিছু ব্যবহার করেছে, মানে প্লাস্টিককে ঝাঁটিয়ে বিদায় করার মেসেজ দিচ্ছে সরাসরি। আর বেলচাগুলোতে কি দারুণভাবে লেখা রয়েছে দেখতেই পাচ্ছ ভাই। এক কথায় অনবদ্য ভাই, আমাদের জেলায় এরকম মানে এত সুন্দর একটা জিনিস উপহার দেবে আমি আশা করিনি। চলো ভিতরে যাওয়া যাক, আর তো দেরি হয়েছে না, চলো যাওয়া যাক। প্যান্ডেলের ভিতরে ঢুকেই এই এন্ট্রি গেট, এইখান দিয়ে এই যে এন্ট্রি গেট এইখানে ঢুকেছি, ঢোকার পরেই দেখছো প্রতিটা দেয়ালে কীভাবে প্লাস্টিকের ঝুড়ি বোতল এগুলোকে ইউজ করেছে, প্যান্ডেলের মাথায় পর্যন্ত একটা অংশ বাদ দেয়নি। সবচেয়ে আশ্চর্যের বিষয় যে এত জোগাড় করলো কীভাবে এটাই দেখার বিষয়। ভাঙা চুবড়ি থেকে শুরু করে ভাঙা বোতল, এমনকি তেলের ড্রামগুলোকেও কেটে মানে ভাঙা অর্ধেক ইউজ করেছে। আর এইখানে সামথিং কোনো মডেলের মাধ্যমে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা হচ্ছে। এই যে আচ্ছা, জল থাকবে না, মাছও ছাড়বে? তো এই দাদা বলছে এখানে জল থাকবে, মাছও ছাড়া হবে, কত সুন্দর মানে লাগবে শুধু সেটাই ভাবছি। উপরের কাজ তো অনবদ্য, মানে কোনো কথা হবে না ভিতরটা, মানে পুরোটাই একদম এই যে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে, এই দেখ আওয়াজ পাচ্ছ প্লাস্টিকের বোতল মাগ থেকে শুরু করে মানে এতগুলো মানে ফেলে দেওয়া জিনিসকে নিয়ে এত সুন্দর হাতের কাজ করে তুলেছে এটা, যেটা অনবদ্য মানে সত্যিই প্রশংসার দাবি রাখে। আর এইখানেই রয়েছে মায়ের মূর্তি, দেখতে পাচ্ছ মায়ের মূর্তি এখনও কমপ্লিট হয়নি, রং চলছে। আর এই দিকটা তো অনবদ্য মানে কোনো কথার দাবি রাখে না, সেরা সেরা লড়াই এগিয়ে থাকছে এই পুজো আপাতত আমি যতদূর দেখলাম। আপাতত যে কটা ঠাকুর দেখলাম নাইয়াপাড়ার মানে থিমটা এত সুন্দর লেগেছে, তিলিপাড়া স্পোর্টিং ক্লাবের থিমের পরে এই একটা থিম দেখলাম যেটা নজর কাটছে, অবশ্যই আসতে হচ্ছে বহুরু নাইয়াপাড়ার। আর আমাদের জেলাতে এরকম থিমের কাজ, এত সুন্দর কাজ এরকমই মানুষ পুজোতে দেখতে চায়, মানে প্রতিবারে নতুন নতুন কিছু দেখতে চায়, আর এবারে সেটা দেখতে পাচ্ছি তিলিপাড়া স্পোর্টিং ক্লাব এবং নাইয়াপাড়াতে, বহুরু নাইয়াপাড়াতে অবশ্যই আসতে হচ্ছে। চলো নেক্সট প্যান্ডেল কি দেখা যায় দেখি, বেশি বড় করবো না ভিডিওটা, চলো যাওয়া যাক। এইখানের প্যান্ডেলে বিশ্ব বাংলায় হিন্দু মুসলিম খ্রিস্টান এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের নিয়েই আমাদের বাংলা,
সেই রকম একটা মেসেজ দেওয়া হয়েছে। খুবই সুন্দর দেখতে পাচ্ছ, বিভিন্ন ধর্মের মানুষের মূর্তি করা রয়েছে এবং মাঝখানে আমাদের বাংলা, আর এই রয়েছে প্যান্ডেলটা। জাস্ট মুগ্ধ হতে হচ্ছে, এত সুন্দর প্রতিমা হয়েছে এখানে, আর একেবারে নতুনত্বের ঠাকুর দেখলাম। আর এই গোল মতো জিনিসটা ভিতর থেকে তো আরও সুন্দর দেখাচ্ছে, প্যান্ডেলের ভিতরটা থেকে দারুণ শো পাচ্ছে ঠাকুরটা। তো আমরা আপাতত আমাদের বহুরু ট্যুর এখানে শেষ করছি। মোটামুটি যে কটা দেখলাম একটাই বহুরুর মেন পূজা বলতে পারো তো, মানে এবছর অ্যাট্রাকশন এবছর কেন, প্রতি বছর এই কটাই ক্লাব ভালো ভালো পূজা করে আমাদের বহুর মধ্যে। আচ্ছা, মানে মোটামুটি এগুলো ঘুরলে মোটামুটি বহু মন খুশি, মন খুশিয়ে যাবে। তো ভাই, মানে পুজো এসে গেছে আর সব প্যান্ডেল ঘোরা তো সম্ভব ছিল না, কারণ সামনেই পুজো, এবার তোমরাই ঘুরে নিও। তো বহুরুর যে কটা মেন অ্যাট্রাকশন বলে দিলাম, সবকটাই স্টেশনের কাছাকাছি মোটামুটি এলাকা, স্টেশনের কাছাকাছি সবকটা। তো মল্লপুর দেখলাম, বলাকা দেখলাম, এই ক্লাবটা দেখলাম, আরও দাসপাড়া স্পোর্টিং ক্লাব, মানে সমস্তটাই দেখলাম। বিডিও অফিসের পুজো দেখলাম, অবশ্যই বহুরুর পুজোও দেখতে হবে জয়নগরের পাশাপাশি, আর কলকাতায় তো সবাই যায় ভাই, নিজেদের পুজোগুলো দেখতে হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর কি করতে হবে, সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দিতে হবে। দেখা হচ্ছে পুজোতে কোনো একটা জায়গায়। টাটা টাটা করে দাও। টাটা টাটা।